সুইজারল্যান্ডের পশুবিজ্ঞানীরা গরুদের অজ্ঞান করে তাদের পেটের একপাশে একটি 8 ইঞ্চি ব্যাসের ছিদ্র বা নালীপথ তৈরি করে দিচ্ছেন। এই ছিদ্রের সাহায্যে গরুর অন্ত্রের পরিপাকক্রিয়া কেমন চলছে সেই সম্পর্কে ধারণা তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা। তবে বিষয়টিকে গবাদি পশুদের পক্ষে অত্যন্ত যন্ত্রণাদায়ক বলে মনে করেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তাদের বক্তব্য, এইভাবে গরুদের স্বাস্থ্যোন্নতির নামে আপদে তাদেরকে কষ্টই দেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা দাবি করেন এই পরীক্ষার মাধ্যমে গরুদের পক্ষে আরও স্বাস্থ্যকর ডায়েট নির্ধারণ সম্ভব হবে। তারা বলছেন তারা গরুদের জন্য যেসব খাদ্য তালিকা নির্ধারণ করে দিচ্ছেন তা মেনে গরুদের খাবার খাওয়ানো হলে গরুর দেহ থেকে মিথেন গ্যাস নির্গমনের পরিমাণ কমে যায়, পরিণামে বৃদ্ধি পায় গরুদের কার্যক্ষমতা। বিজ্ঞানীদের বক্তব্য, এই পদ্ধতি নতুন কিছু নয়। 1833 সাল থেকে এ জাতীয় পদ্ধতিতে গরুর অন্ত্রে নজর রাখা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পরীক্ষামূলকভাবে গরুদের ওট এবং ঘাসের মিশ্রণ খাওয়ানো হচ্ছে। তারপর যখন সেই অর্ধপ্রাচিত খাবার খাদ্যনালী বেয়ে রুমেনে পৌঁছচ্ছে তখনই গরুর পেটের ছিদ্রের ঢাকনা খুলে সেই অর্ধপ্রাচিত খাবারের কিছু অংশ বিজ্ঞানীরা তুলে নিচ্ছেন পরীক্ষার জন্য।